লীলার লীলা রাজার নাই রে সীমা, লীলার যার নাই রে সীমা, কোন সময় কোন রূপ সে ধরে, কেমন করে সারি লীলা, কেমন করে সারিলা বুঝবি এবার, কেমন করে রূপে ধরে, কেমন কো সার লীলা বুঝবি খেতা, কেমন করে নিজে ঘর নিজে ঘড়ি, নিজেই করে রসে চুরি ঘরে ঘরে, নিজে ঘর নিজে ঘড়ি, নিজেই করে রসে চুরি ঘরে ঘরে, ওরে আপনি করে আপনি করে ম্যাজেস্টারি, আবার আপনি পায়ে বেরি পরে, কেমন করে সারিলা বুঝবি খেতা, কেমন করে সারিলা বুঝবি খেতা, কেমন করে গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, গর্তে গেলে খুব জল পড়ে বেদী বিচারে, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, ওই জল গড়তে গেলেই খুব জল কয় বেদী বিচারে, তেমনি সারবি অনুসারে, কেমন করে সারিলা
খেপা কেমন করে সারিয়া বুঝবি খেপা কেমন করে একে বয়নন্ত ধারা ধারা একে বয়নন্ত ধারা আর তুমি আমি নাম বেওয়ারা এই ভবের পরে একে বয়নন্ত ধারা তুমি আমি একে বয়নন্ত ধারা তুমি আমি আমরা নাম বেওয়ারা এই ভবের পরে লালন বলে পুরে কেমন করে লালন বলে আমি কেবা লালন বলে আমি কেবা জানলেই ধাধা যে তো দূরে কেমন করে সার লীলা বুঝবি খেপা কেমন করে সার লীলা বুঝবি খেপা একে বয় অনন্ত ধারা তুমি আমি নাম বেওয়ারা এই ভবের পরে আমি ছিলাম না এখন থেকেও নাই কিছুদিন পরে আরো থাকবো না সবকিছু ধ্বংসপ্রাপ্ত একমাত্র অবিনশ্বর সৃষ্টি যার কোনই ধ্বংস নাই কোনো মূল্য নাই আমার একে বয় অনন্ত ধারা তুমি আমি নাম বেওয়ারা এই ভবের পরে বেওয়ারিস লাশ যে লাশের কোনো মালিক নাই রাস্তাঘাটে পড়ে থাকে ওই লাশকে নেওয়ার মতো কেউ যে থাকে না অবশেষে এটা বেওয়ারিস লাশ হিসেবে মফিজুল আঞ্জুমানে মুফিদ আলী ইসলাম বিভিন্ন নামে সংগঠন সেখানে দিয়ে দেয় আমারও কেউ নাই সেই মালিক ছাড়া তাই একে বয়নন্ত ধারা তুমি আমি নাম বেওয়ারা
এই ভবের পরে একে বয়নন্ত ধারা তুমি আমি আমরা নাম বেওয়ারা এই ভবের পরে সাইজে লালন বল আমি কে লালন বলে আমি কে বা জানলেই ধাঁধা যেত দূরে কেমন করে সাজ নীলা বুঝবি খেলা কেমন করে কোন রূপ সে ধরে কেমন করে সারিলা বুঝবি খেপা কেমন করে সারিলা 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 বুঝবি খেপা কেমন করে।